আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন একটি এপিসোডে হাজির হলাম। তো আজকে আমরা বেড়াতে যাচ্ছি, সুমাইয়া মামার বাড়ি যাবে, এই জন্য সে রেডি হয়ে আছে। তো বের হয়ে পড়ছি আমরা, খুব বেশি দূরে না। তো এখন সকাল, সকালের দিকে আমরা বের হচ্ছি। তো চলে আসলাম, ওর মামার গরু আছে, তো সেগুলা দেখতেছে, ছোট একটা বাছুর আছে, এটা সুমাইয়ার খুব পছন্দ। তো এদিকে ভুট্টার সিজন চলে আসছে, সব ভুট্টা উঠায় আনা হয়েছে, সবগুলো এখন রোদে শুকাতে হবে। তো সারাদিন ঘোরার পরে সুমাইয়া বিকেল বেলা শাক তুলতেছে। সারাদিন সে খেলাধুলা করছে, খেলাধুলা করে সে ঘেমে নেই একখানে। তো এরপর আমরা বাড়ি চলে যাব। তো বাসায় চলে গিয়ে এই শাকটা রান্না করব। তো শাকটা রান্না করতে চলে আসলাম, দিয়ে দিলাম লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ। তো সুমাইয়ার বাবার শাক খুব পছন্দ, শাক হলে এদের আর কিছুই লাগে না। তো শাক সবজি খাওয়া ভালো আসলে। তো শাকটা সেদ্ধ হয়ে গেছে, আর এরকম মানে তুলে এনে রান্না করার মজাটাই আলাদা। তো আমি শাকটা বাগার দিব, মরিচ ভেজে নিব, মরিচটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ ও রসুন, ছেঁচে দিয়েছি এটা আমি। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি শাকটা দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে চেড়ে নিলেই হয়ে গেল। তো আজকে খুব মজা হবে, গরম গরম ভাতের সাথে শাক ভাজি, খাওয়াটাও আজকে সেই লেভেলের হবে। শাকটা হয়ে গেলে মাছের একটা তরকারি করব। মাছটাকে আমি প্রথমে ভেজে নিব, ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। কড়াইতে পেঁয়াজ কুচি দিয়েছি, তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো আমার একটু তাড়াহুড়া রান্না, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া,
জিরার গুঁড়া। তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা। মশলার তেলটা ছেড়ে এসেছে, মশলাটা আসলে যত ভালো করে কষানো যায় তরকারিটার স্বাদটাও ততটা বৃদ্ধি পায়। টমেটো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিব। হয়ে গেছে কষান, পানি দিয়ে দিব। তোমার ঝোলটা ফুটে আসছে, এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, এতে নতুন ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। এবার ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। তো হয়ে গেছে, ওপর থেকে ধনে পাতা ছিটিয়ে দেব। আমাদের রান্নাবান্না শেষ, এবার আমরা খেতে চলে যাচ্ছি। তো আপনারা ভালো থাকবেন।